যান্ত্রিক ত্রুটির কারণে থমকে গেল হামসাফার এক্সপ্রেস মঙ্গলবার দুপুরে লংতলায় টার্নেলে বিকল হয়ে পড়ে হামসাফার এক্সপ্রেসের ইঞ্জিন এর ফলে দীর্ঘ সময় এই রুটে বন্ধ ছিল ট্রেন চলাচল ধর্মনগর থেকে আগরতলাগামী ট্রেনকেও থামিয়ে দেওয়া হয় মনু স্টেশনে স্বাভাবিকভাবেই চরম দুর্ভোগ পোহাতে হয় ট্রেন যাত্রীদের যদিও শেষ পর্যন্ত ধর্মনগর থেকে একটি ইঞ্জিন ছুটে এসে নিয়ে যায় হামসাফার এক্সপ্রেসকে এরপরে এই রুটে স্বাভাবিক হয় ট্রেন চলাচল এদিন দিন আগরতলা থেকে ব্যাঙ্গালুরুতে যাচ্ছিল ফর এক্সপ্রেস লংতরাই টার্নেলে পৌঁছতেই হামসাফার এক্সপ্রেসের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় সঙ্গে সঙ্গেই ট্রেন দাঁড়িয়ে যায় বেশ কিছুক্ষণ চেষ্টার পরও ইঞ্জিনটিকে সক্রিয় করা যায়নি ফলে যাত্রীরাও চরম দুর্ভোগে পড়ে অনেকক্ষণ পর ধর্মনগর থেকে একটি ইঞ্জিন ছুটে আসে লংতরাই টার্নেলে এই ইঞ্জিন হামসাফার ট্রেনটিকে নিয়ে যায় হামসাফারের যান্ত্রিক ত্রুটির ফলে এই রুটে দীর্ঘ সময় বন্ধ ছিল ট্রেন চলাচল পরবর্তী সময়ে অবশ্যই রেল চলাচল স্বাভাবিক হয় ब्यूरो रिपोर्ट न्यूज़ वैनगार्ड